ভোররাতে আগুনে পুড়ল দুটি গোয়াল ঘর সহ পাটকাটের পালা। হরিয়ারপাড়ার বলরামপুর এলাকার ঘটনা। আগুনে পুড়ে মৃত্যু হলো বেশ কিছু গবাদি পশুর। পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার ভোররাতে হঠাৎই আগুন দেখতে পান স্থানীয়রা। পাটকাটে গাদায় আগুন জ্বলতে থাকে, তারপরেই সেই আগুন ছড়িয়ে পড়ে পাশে গোয়াল ঘরে। আগুনে ঝলসে মৃত্যু হয় বেশ কিছু গবাদি পশুর। সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় গোয়াল ঘর। দমকলে খবর দেওয়া হলে একটি ইঞ্জিন পৌঁছানোর আগেই পুড়ে যায় সমস্ত কিছুই। পরিবারের অনুমানে কেউ আগুন ধরিয়ে দিয়েছে। কিভাবে লাগলো আগুনটা? আগুনটা এখন কিভাবে লাগলো আমাদের তো সন্দেহ হচ্ছে, মানুষের ধরে দেয় তাই তো ভাব লাগছে। আগুন তো আমাদের কোনো আগুনই ছিল না এদিকে, আগুনটা ধরবে কি করে? কি কি ক্ষয়ক্ষতি হয়েছে? ক্ষয়ক্ষতি তো প্রচুর হয়েছে, আপনার 8টা ছাগল, হাঁস মুরগি কটা, এই হাঁস মুরগি তো 9টা হাঁস মুরগি, আর আপনার তো জল ট্যাঙ্কি, পাইপ লাইন, যত সব বাথরুমে সব ক্ষয়ক্ষতি হয়ে গেছে। বাইরে যত পুরো আছে তো দেখতে পেয়েছি।